রাজনৈতিক দলের সঙ্গে কাল থেকে ইসির বৈঠক শুরু হলেও আসছে না বিএনপি। শুভবুদ্ধির উদয় হবে দলটির, আশা আওয়ামী লীগের। দরজা সবসময় খোলা বলছে কমিশন। পদ্মা সেতুর সড়ক পথ চালু রেখেই বসবে রেল ট্র্যাক। কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের 87% কাজ শেষ, দৃশ্যমান ভেতরের সড়ক খুলছে ডিসেম্বরে। শ্রাবণেও গরমে নাকাল দেশবাসী, জনজীবনে অস্বস্তি, কয়েক দফা বৃষ্টিতেই মিলবে মুক্তি বলছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে হাসপাতালে দ্বিগুণ রোগী। এবং জোয়ারের পানিতে ভেসে গেছে বেড়িবাঁধ পটুয়াখালী, বরগুনায় প্লাবিত গ্রামের পর গ্রাম। বন্যার ক্ষত না কাটতেই ভাঙনের মুখে টাঙ্গাইলের নদী পাড়ের মানুষ।